মালয়েশিয়া শ্রমবাজার আবার একটু আপডেট নিয়ে আপনাদের সামনে এলাম। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে অনেকেই প্রশ্ন করছেন কি অবস্থা মালয়েশিয়া শ্রমবাজারে, সে বিষয়ে কিছুটা আপডেট দিব টুডে বাংলাদেশের প্রবাস বার্তার এই পর্বে। যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের সাথে, পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। হ্যাঁ, আরেকটি খবর, সেটি হচ্ছে টুডে বাংলা এসডিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে একটি বিশেষ নাটক কিন্তু সেখানে প্রচার করা হচ্ছে, এবং আপনারা নিশ্চয়ই সেটি দেখবেন, প্রবাসী নারীর কান্না। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, যারা প্রবাসে আছেন তারা নিশ্চয়ই তাদের মন ছুঁয়ে যাবে সেই নাটকটি দেখলে। আপনারা দেখবেন এবং আপনাদের অনুরোধে প্রতিনিয়ত এমন বিনোদনের এবং শিক্ষামূলক নানা কন্টেন্ট কিন্তু টুডে বাংলা এসডিতে দেওয়া হবে। 18 ডিসেম্বর 2019, মালয়েশিয়ার শ্রমবাজারের সবশেষ খবরটি হচ্ছে এখন পর্যন্ত শ্রমবাজারটি চালুর বিষয়ে কোনো ভালো খবর কিন্তু নেই। আপনারা জানেন এর মধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে ইতিবাচক ধারাটি সেখানে দেখা গেছে যে বাজারটি আবারও চালুর বিষয়ে তাদের আগ্রহের কথাটি যেমনি বারবারই শোনা যাচ্ছে, তেমনি কোন পদ্ধতিতে চালু হবে, কী পদ্ধতিতে চালু হবে এমন নানা বিষয় নিয়ে কিন্তু জটিলতা রয়েই গেছে। আনুষ্ঠানিক বৈঠকটিও যেহেতু এখন পর্যন্ত হয়নি, তবে খুব শিগগিরই যদি আনুষ্ঠানিক বৈঠকটি হয়, যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক, এরপরে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারটি চালু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রী এরই মধ্যে যেটি জানিয়েছেন যে মালয়েশিয়ার অভ্যন্তরীণ কারণেই কিন্তু শ্রমবাজারটি এখন পর্যন্ত খুলছে না। বাংলাদেশ কিন্তু একেবারে চাবি নিয়ে বসে আছে, মালয়েশিয়া যখনই বলবে তখনই বাজারটি বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু চালু করার সকল ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় আপনারা যেহেতু মিডিয়ার সাথে আপনারাই সবাই জড়িত, আপনারা যদি অনলাইন মালয়েশিয়ার অনলাইন পেপারগুলি যদি আপনারা পড়েন তো আপনারা বুঝে যাবেন যে ওদের সমস্যাটা কোথায়। আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, ওদের ওখানে পলিটিক্যাল সমস্যা বলেন বা ওদের ইন্টারনাল সমস্যা বলেন, এটার জন্য তো আমি দায়ী হতে পারি না। আমি কিন্তু এখনও আছি, আমি বসে আছি এখানে, কে ওরা যদি বলে কে আসেন তো আমি বলো কে আমি আছি। দুইবার তারিখ বদলানি হয়েছে, এটা কিন্তু আমাদের কারণে বদলানি হয়নি, ওনাদের রিকোয়েস্টেই দুইবার কিন্তু তারিখ বদলানি হয়েছে। তো যাই হোক, আমি তারপরেও আশাবাদী দ্যাট এই মার্কেট আমাদের খুলবে, বিকজ এই মার্কেট মালয়েশিয়ার জন্য যদি না খুলে মালয়েশিয়ার ইকোনমি একেবারে ডাউন দিকে চলে যাবে। অলরেডি মালয়েশিয়ান ইকোনমি কিন্তু খুবই কঠিন অবস্থা আছে, তো সেই আশা আমি জানি কি দ্যাট মালয়েশিয়ান মার্কেট শীঘ্রই খুলবে। বাট আমি কিন্তু টাইম লাইন দিতে পারছি না, বিকজ শীঘ্রই আমি আগেও বলেছি, আমি মাসে মাসে বলেছি, তারপরেও দেখা যায় দ্যাট এই কথাগুলি আপনার খালি ডুলতে চায়, মানে চেঞ্জিং। এবং নিশ্চয়ই কম অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগটি কিন্তু থাকবে, তবে একটু ভালো খবর নিশ্চয়ই খুব দ্রুতই আসবে সেই প্রত্যাশা আমরা করছি। মালয়েশিয়া সরকারও এরই মধ্যে অনেকটা ইতিবাচক, তারাও চেষ্টা করছেন বাংলাদেশের সাথে আবারও বৈঠক করার জন্য এবং শ্রমবাজারটি চালুর বিষয়ে যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সেটি নেওয়ার জন্যে। যদিও সুনির্দিষ্ট করে কোনো আপডেট তথ্য আপনাদের কাছে দিতে পারছি না, তবে অনেকে যেহেতু জানতে চান এই জন্য রুটিন ওয়ার্ক হিসেবে কিছুটা তথ্য আপনাদেরকে দিলাম যে আমরা খোঁজখবর রাখছি, পাওয়া মাত্র আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, টুডে বাংলা এসডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।